হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে থেকে আমরা নতুনভাবে টিউটোরিয়াল দিয়ে শুরু করতে যাচ্ছি যে আপনারা কীভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারেন, কীভাবে ফ্রিল্যান্সিং শিখতে পারেন এবং অনলাইন থেকে সঠিকভাবে সঠিক ইনকাম করতে পারেন। সো আজকে থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমরা ক্লাস করবো হচ্ছে হলো ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপর, যা মার্কেট প্লেসে প্রচুর পরিমাণ কাজ আছে এবং আপনি সহজেই এখান থেকে ইনকাম করতে পারেন উইদাউট কোডিং নলেজ ছাড়া। তো ফ্রিল্যান্সিং অনেক ধরনের হইতে পারে, আপনি যে কোনো একটা কাজে পারদর্শী থাকলেই, কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের হয়ে ওই কাজটি আপনি করে দিলেই আপনি মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন। সাপোজ আমরা হচ্ছে হলো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ক্লাস করাবো। সো এটা ছাড়াও অনেক ধরনের কাজ রয়েছে মার্কেট প্লেসে, যেমন হচ্ছে হলো লোগো ডিজাইন, ইউআই ইউএক্স, তারপরে এসইও, মার্কেটিং, তার অনেক ধরনের কাজ। আপনি যে কোনো একটা কাজ ভালো পারলে আপনি ওইটা নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন, ঠিক আছে? সো ওইটা কোনো সমস্যা নেই। সো আপনি যদি ডাটা এন্ট্রি পারেন, যে কোনো ফটোশপের কাজ পারেন, ইলাস্ট্রেটরের কাজ পারেন, যে কোনো কাজে আপনি ভালো পারেন সেটা নিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সিং মূলত হচ্ছে হলো একটি মুক্ত পেশা, আপনি যে কোনো একটা কাজ করতে পারেন, সেটা আপনি বাসায় বসেই করে দিলেন। সাপোজ আপনাকে কেউ একটা বললো যে আমাকে একটা লোগো বানাই দাও, আমার একটা কোম্পানির জন্য লোগো লাগবে, আপনি ঘরে বসে বানাই দিলেন সেটা এবং আপনাকে সে পে করলো। এটা একটা মূলত সিস্টেম। তো আমরা কি কি শিখবো ওয়ার্ডপ্রেসের সেগুলো জাস্ট আজকে একটু দেখাবো এবং পরবর্তীতে আমরা ক্লাস শুরু করব। পরবর্তী দিন থেকে একদম ফার্স্ট থেকে ক্লাস শুরু করব ওয়ার্ডপ্রেসের, ওয়ার্ডপ্রেস থেকে দেন আজকে জাস্ট ফ্রিল্যান্সিং এর কি কি সেক্টর হইতে পারে, আপনি যে কোনো একটা স্কিল হইলে আপনি ইনকাম করতে পারবেন, এটা মাস্ট বি, কোনো সমস্যা নেই। সো চ্যানেলে আপনি প্রথমবার হইলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। যদি অনলাইন থেকে ইনকাম করতে চান বা অনলাইন থেকে ক্যারিয়ার করতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা যেহেতু ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ক্লাস নেব এবং এটা হচ্ছে হলো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে দেখাবো আপনাদের কীভাবে একটি নো কোডিং নলেজ লাগবে না, কোনো কোডিং নলেজ ছাড়া একটি ওয়েবসাইট দাঁড় করতে পারেন আপনি। সেটা পার্সোনাল হতে পারে, সেটা একটা ই কমার্স হতে পারে, সেটা একটা বিজনেস ওয়েবসাইট হতে পারে, যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি যেন তৈরি করতে পারেন এবং আপনাকে ক্লায়েন্ট একটা কাজ দিল সে কাজটা যাতে আপনি করতে পারেন, ঠিক আছে? এর কিছু আরও কিছু বিল্ডার শিখাবো আপনাদের মোটামুটি, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কভার করার চেষ্টা করবো। হোয়াট ইজ ওয়েবসাইট, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস এবং কাজ করে কীভাবে, ওয়ার্ডপ্রেসের থিম অ্যান্ড প্লাগইন থাকে, কীভাবে কাজ করে এবং এলিমেন্টর হচ্ছে হলো একটা বিল্ডার, মানে ওয়ার্ডপ্রেসের একটা বিল্ডার, ঠিক আছে? এ সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই সাথে থাকবেন এবং প্রত্যেকটি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং কোনো সমস্যা থাকলে আপনি অবশ্যই কমেন্ট করবেন যে আমি অন্য আর একটা শিখতে চাই বা আপনি গ্রাফিক শিখতে যাচ্ছেন। গ্রাফিকেরও প্রচুর কাজ রয়েছে, প্রচুর কাজ রয়েছে গ্রাফিকের, ওয়েব ডিজাইনিংগুলো হলো ডিমান্ডেবল কাজ, যেগুলো আপনি শিখে আপনি করতে পারেন। কিন্তু আপনার অবশ্যই একটা জিনিস ই করতে হবে যে আপনার যে কোনো বিষয়ে খুব স্কিল থাকতে হবে, কারণ আপনি শুধু এইটা শিখলেন এর বাইরে কিছু পারলেন না তা কিন্তু হবে না। একটা যেহেতু শিখছেন এর অনেক খুঁটিনাটি বিষয় থাকবে, কিছু ফিক্সিং থাকবে, এগুলো আপনাকে করতে হবে, নাহলে কিন্তু আপনি পারবেন না। আপনার কাছে একটা বায়ার আসলো, আসার পর আপনি কাজ দিল বাট আপনি ফুলফিল করতে পারলেন না, বা কোনো জায়গায় প্রবলেম পড়ছে, প্রবলেমটাও ফিক্স করার জন্য আপনার প্রস্তুত থাকতে হবে। বিভিন্ন অনেক কিছু দেখতে হবে অনলাইন ইনকাম করার জন্য, শুধু যে কোনো একটা বিষয়ে এলে হবে না, আপনার নেট থেকে শেখার চেষ্টা করতে হবে, আদারওয়াইজ সব দিকেই আপনার স্কিলফুল থাকতে হবে। সো আশা করি মোটামুটি বুঝতে পারছেন যে কীভাবে ইনকাম করা যায়, তাও মেবি বুঝতে না পারলে কমেন্ট করেন যে ভাই কেমনি কী করবো বা সব কিছুর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই সাথে থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।